ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খেতে যাই, তখন অন্য যত কিছুই অর্ডার করি না কেন, ফ্রাইড রাইসের সঙ্গে এই ফ্রাইড চিকেনটা না হলে যেন ঠিক জমেই না। আর এই ফ্রাইড চিকেনটা KFC-র ফ্রাইড চিকেন থেকে একেবারেই আলাদা। তবে যারা KFC-র ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন, তাদের জন্য রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে চলুন দেখে নিই কীভাবে এই চাইনিজ ফ্রাইড চিকেনটা তৈরি করা যায়। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের রান এবং থাই সহ মাংসটা আমি নিয়েছি, রানটাকে আস্ত রেখে থাইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চিকেনের যে কোনো অংশই নিতে পারেন, তবে একটু রেগুলার সাইজে ছোট করে কেটে নেবেন। আর আমি প্রত্যেকটা টুকরোকে এরকম একটু করে চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ঠিক মতো ঢুকে। এবারে আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই স্টেপটা আমি যেটা করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর লবণের সঙ্গে আমি প্রায় 1/2 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। এই লবণ পানিতে আমি চিকেনটাকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এটার কারণ হচ্ছে, আমরা অনেক সময় বাসায় চিকেন ফ্রাই করলে দেখবেন চিকেনের ভেতরটা বেশ শুকনো খটখটে থাকে, তো এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে সেটা আর থাকবে না, একদম ভেতরটা খুব সফট এবং জুসি হবে। প্রায় 3 ঘন্টার মতো আমি চিকেনটাকে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে। তারপরে আমি পানিটা নিংড়ে নিয়েছি। এরপর আর ধোয়া যাবে না, জাস্ট পানিটা নিংড়ে নিতে হবে। এখন আমি চিকেনটাকে মেরিনেট করব, এই জন্য আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেই সঙ্গে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আমি লাইট সয়া সস ইউজ করছি, আপনারা যদি ডার্ক করেন তাহলে আধা চা চামচ দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। দেশে বা দেশের বাইরে সবখানেই ওয়েস্টার সস পাওয়া যাবে, একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। এখন মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং চিনি। এর বাইরে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, জিরা ধনিয়া এই জাতীয় কোনো মশলা চাইনিজ ফ্রাইড চিকেনে যায় না। এখন এর মধ্যে আমি লেবুর রস দিব, প্রায় 1.5 টেবিল চামচের মতো। দেখতেই পাচ্ছেন আমি 1 ফালি লেবু নিয়ে নিয়েছি এবং সেটা চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মশলার মিশ্রণ। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ দিচ্ছি না, কারণ সয়া সস এবং ওয়েস্টার সস দুইটার মধ্যেই লবণ থাকে। আর তাছাড়া আমরা চিকেনটাকে লবণ পানিতে প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সো সেখান থেকেও লবণটা কিন্তু অ্যাবজর্ব করেছে চিকেনটা। এবার এই মশলার পেস্টের সঙ্গে চিকেনের প্রত্যেকটা টুকরোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এভাবে সবগুলো টুকরো আমি মেখে নিয়ে এটাকে মিনিমাম 1/2 ঘন্টা মেখে রাখতে হবে। যত সময় বেশি রাখবেন তত ভালো। আমি রাখবো 1 ঘন্টা, আপনারা যদি পারেন 2 ঘন্টা রাখলেও হবে, বা আরও বেশি সময় রাখলে মশলাগুলো আরও বেশি ভালো করে ঢুকবে। তবে 1/2 ঘন্টা মিনিমাম আপনাকে মেখে রাখতেই হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, যাকে আজিনোমোতো বলে। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যে কোনো ধরনের চাইনিজ খাবারে ওরা এই টেস্টিং সল্টটা ইউজ করে। তবে এই টেস্টিং সল্ট যদি আপনার রেগুলার খাদ্য তালিকায় থাকে, সেটা শরীরের জন্য খুবই খারাপ। তো মাঝে মাঝে আপনি অকেশনালি এভাবে একটু ইউজ করতে পারেন, তবে রেগুলার করবেন না। আমি দিচ্ছি এই কারণে যে চাইনিজ রেস্টুরেন্টের অরিজিনাল স্বাদটা পেতে হলে আপনাকে এই টেস্টিং সল্টটা ইউজ করতে হবে। তারপরে আমি এর মধ্যে 1টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন যে 1 ঘন্টা মাখিয়ে রাখার পর কিন্তু বেশ কিছুটা পানি এর মধ্যে জমেছিল, সো আমি 1টা ডিম দিলাম। পরে দরকার হলে আমি আরও 1টা ডিম দিব। এবার এর কোটিংয়ের জন্য আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ নিয়েছি বেসন এবং 1 টেবিল চামচ নিয়েছি কর্ন স্টার্চ। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন, এতে করে ক্রিস্পি হবে কোটিংটা। এবার এই সব কিছু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবং এই ডিম এবং এই সব ময়দাগুলো একসঙ্গে আমি চিকেনের সঙ্গে ভালো করে মেখে কোট করে নিব। দেখুন
দেখুন এইরকম করে এটাকে কোট করে নিতে হবে। আর এর জন্য আমাকে পরে আরও 1 টেবিল চামচ ময়দা এবং বেসন অ্যাড করতে হয়েছে। এইরকম একটু আঠালো গা মাখা মাখা হয়ে কোটটা হবে, খুব বেশি এটাকে কোট করার দরকার নেই। এবার আমি সরাসরি এটা ভাজতে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে আমি তেল ঢেলে দিচ্ছি প্রায় 2 কাপের কাছাকাছি। তেলটা আপনি আপনার পাত্রর হিসাব করে ঢালবেন আর এমন করে নেবেন যাতে চিকেনের 3/2 ভাগ অ্যাটলিস্ট তেলের মধ্যে ডুবে থাকে। আপনি চাইলে পুরোপুরিও এটাকে ডুবো তেলে ভাজতে পারেন। এবার আমি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে যখন আপনি চিকেনটা এর মধ্যে ছাড়বেন তখন তেল এবং চুলার তাপমাত্রা দুটোকেই মিডিয়াম হাইয়ে থাকতে হবে, কারণ এই চিকেনের গায়ে যে কোটিংটা আছে এটা যদি অল্প আছে আপনি তেলের মধ্যে ছাড়েন তাহলে কিন্তু সেটা তেলের সঙ্গে মিশে যাবে। সো প্রথম পর্যায়ে যদি চুলার তাপ এবং তেলের তাপ একটু মিডিয়াম হাইয়ে থাকে তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। পরে যখন আপনার এগুলো দেয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি তাপমাত্রাটা কমিয়ে মিডিয়ামের থেকে একটু কম করে দিবেন এবং এই অল্প আঁচে আপনাকে এটাকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু চিকেনের বাইরের অংশটা কালার চলে আসলেও ভেতরটা একদম কাঁচা থেকে যাবে এবং যে অংশে তেলের নিচে থাকবে সেই অংশটা আপনি একটা চামচে করে গরম তেল উপর দিয়ে ছড়িয়ে দিবেন, এতে করে উপরের অংশটাও সমানতালে ভাজা হতে থাকবে। প্রায় 8 মিনিট পরে যখন বুঝবেন যে নিচের অংশটা হয়ে গিয়েছে তখন এটাকে আপনি উল্টে দিবেন। আমি 8 মিনিট পরে এটাকে উল্টে দিচ্ছি, একটা একটা করে এভাবে উল্টে দিচ্ছি। আপনারা নিচের অংশ ভালো মতো না হওয়ার আগেই কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে এর গায়ে যে পাতলা কোটিংটা আছে সেটা কিন্তু খুলে যাবে। সবগুলো চিকেনের পিস আমি উল্টে দিয়েছি। এবার অপর পাটটাও আমি এরকম অল্প আঁচে সময় নিয়ে 8 মিনিটের মতো করে ভেজে নিব। প্রায় আরও 10 মিনিট ভাজার পর আমার চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। একটা কাঠি ঢুকালে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে। এদিকে পাশের চুলায় আমার ফ্রাইড রাইসও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ফ্রাইড চিকেনগুলোকে তেল থেকে তুলে নিব, আর বেশি ভাজতে হবে না, কালারটাও বেশ সুন্দর এসেছে। এবার আমি একে একে সবগুলো চিকেন পিস তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে বাড়তি তেলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর এই গরম গরম ফ্রাইড চিকেনগুলো আমি ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করব। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু একেবারে চাইনিজ রেস্টুরেন্টের সেই ফ্রাইড চিকেনগুলোর মতোই হয়েছে। আর এটাকে আমি সার্ভ করেছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের সঙ্গে। এটার রেসিপি অনেক আগে থেকে আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমার আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা ক্লিক করবেন, কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার কোনো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বাসায় সেটা ট্রাই করে থাকেন আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপ ফুড ফ্যান্টাসিতে সেটা শেয়ার করতে পারেন, আমার অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।